এই মাসের পূর্ণতম রজনী 14তম দিবাগত রাত যাকে আমরা বলি শবে বরাত এই রাতের ফজিলত আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত সুবহানাল্লাহ বলেন এমন কি কোরআনুল কারীমের ভিতরেও এই লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে ইঙ্গিত আছে আল্লাহ সুবহান তো ইরশাদ করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ পাক বলছে হামিম এবং এই স্পষ্ট কিতাবের কসম অর্থাৎ কোরআনের কসম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন নিশ্চয়ই আমি এটাকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকায় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাতে লাইলাতুল মুবারাকা এখন মামানাল লাইলাতুল মুবারাকা লাইলাতুল মুবারাকা এটা কাকে বলা হয় কোন রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয় এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যেও ইখতিলাফ হয়েছে সাহাবায়ে কেরামের দুইটা দল একটা দল বলেছে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ বলেন আরেক দল সাহাবায়ে কেরাম ওনারা বলেছেন না লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল বরাতকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরামের কয়টা দল হয়ে গেল এখন দুইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহদাদাইতুম আমার সাহাবারা হচ্ছে আকাশে তারকার মতো আমার সাহাবাদারকে তোমরা যদি অনুসরণ করো যাকে অনুসরণ করবে আল্লাহ তোমাদেরকে নাজাত দান করবে তাহলে সাহাবায়ে কেরামের দুইটা মতই আমাদের কাছে গ্রহণযোগ্য বলেন সাহাবায়ে কেরামের দুইটা মতই আমাদের কাছে কি গ্রহণযোগ্য কোনটাকে ধরবো কোনটাকে ছাড়বো এটা না দুইটা মতকে সম্মান জানাইতে হবে একদল সাহাবায়ে কেরাম যারা বলেছেন এই রাত দ্বারা আল্লাহ পাক কদরকে বুঝিয়েছেন এটাকে আমরা তাসলিম করি এটাকে আমরা সম্মান করি এটাকে আমরা স্বীকার করি আরেকদল সাহাবায়ে কেরাম হযরত ইকরামা যে বর্ণনা করেছেন উনি একজন তাবেঈ ছিলেন উনি সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করেছেন তো ওনার বর্ণনাকেও আমরা বাদ দিতে পারবো না যেহেতু ওনার বর্ণনাগুলি অধিকাংশ মুফাসসিরে কেরাম ওনাদের কিতাবের মধ্যে সংযুক্ত করেছেন যেমন ইমাম কুরতুবি ওনার তাফসির কুরতুবির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসির কবীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ওনার আদ-দুররে মনসুরের মধ্যে এরকম করে জামাকশাই থেকে শুরু করে তাফসিরে বাজ্জার থেকে শুরু করে অসংখ্য তাফসিরের কিতাব যেই সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে এই হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইকরামার বর্ণিত হাদিসগুলি ওনারা একত্রিত করেছে যে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বরাত মধ্য শাবানের রাতকে বুঝিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনি বলতে পারেন হুজুর তাহলে আল্লাহ পাক তো ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে এটা তো স্পষ্ট কোরআনের মধ্যে আছে আবার এখানে বলতেছে যে না আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাইলাতুল মুবারাকায় তো লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর এটা যদি আলাদা হয় তাহলে কোরআনের আয়াতের মধ্যে কি কোনো বৈপরীত্য আছে কি না এটার ব্যাপারে তাফসীর রুহুল বায়ানের মধ্যে সমাধান দেওয়া হয়েছে আসলে কোনো বৈপরীত্য নাই কোরআন নাজিলের দুইটা ধাপ বলেন কোরআন নাজিলের কয়টা ধাপ দুইটা ধাপ এক কোরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান একটি মসজিদ আছে মসজিদের নাম বাইতুল ইজ্জত আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি এই রাতে নাজিল করেছি লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সেদিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এটা সমাধান দেওয়া হয়েছে এরপরও যদি কেউ মনে করে যে না আমরা এই ব্যাখ্যা মানতে রাজি না তাতেও কোনো অসুবিধা নাই কেউ যদি এই ব্যাখ্যা নাও মানে কেউ যদি কোরআনে এই আয়াত দ্বারা এই ইন্ডিকেশনকে শবে বরাত হিসাবে নাও মানে তাতেও কোনো অসুবিধা নাই যেহেতু শবে বরাতের পক্ষে আলাদা স্বতন্ত্র প্রায় ১২টা সহিহ হাদিস আছে জোরে বলেন না সুবহানাল্লাহ
আমি যে কথাটা বললাম, যে রাওয়ায়েতটা বললাম, এই রাওয়ায়েতের ব্যাপারে অনেকে বলতে পারে এটা জঈফ, এটা দুর্বল। দুর্বল কেন হয়? যেমন মনে করেন ব্যক্তির কারণে হাদিস দুর্বল হয়, আসলে হাদিস কিন্তু দুর্বল নয়, হাদিস দুর্বল হয় ব্যক্তির কারণে। যেমন অত্র মসজিদের খতিব, অত্র মসজিদের প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, ওনার কথা আর আমার কথা দুইজনের কথার মধ্যে পার্থক্য আছে না নাই? এখন দুইজন যদি দুইটা কথা বলি তাহলে সবাই আমরা আগে মানবো কারটা? হুজুর আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহিটা, যেহেতু উনি নির্ভরযোগ্য বেশি, ওনার এলেম বেশি, ওনার অভিজ্ঞতা বেশি, ওনার তাকওয়া বেশি, ওনার বুজুর্গি বেশি। আর অপরদিকে ওনার তুলনায় আমার এলেম কম, বয়স কম, তাকওয়া কম, বুজুর্গি কম, সব দিক থেকে আমি ওনার থেকে নাকেজ আছি। এই জন্য ওনার রাওয়ায়েতটা শক্তিশালী, আমারটা শক্তিশালী হইল ওনার মতো নয়। ঠিক একইভাবে হাদিস যেগুলি সহিহ হয়, হাদিস যেগুলি জঈফ হয়, এটা রসুলের হাদিসের কারণে হয় না, বর্ণনাকারীর কারণে হয়। কথা কি বুঝে আসছে আপনাদের? আবার অনেকে মনে করে যে জঈফ হাদিস আর মাউযু হাদিস এই দুইটা মনে হয় এক জিনিস, নাউজুবিল্লাহ বলেন। মাউযু হাদিস মানে যেটা জাল, যেটা বানোয়ার, যেটার কোনো ভিত্তি নাই। আর জঈফ হাদিস বলা হয় যেটার ভিত্তি আছে, যেটার আসল আছে, কিন্তু রাওয়ায়েতকারীর দুর্বলতার কারণে এই হাদিসটা জঈফ হয়েছে, এই হাদিসটা দুর্বল হয়েছে, রাওয়ায়েতকারীর দোষের কারণে হয়েছে, হাদিসের কোনো দোষ নাই। অসংখ্য নেক আমল আমরা করি থাকি যেটার হাদিসের ব্যাপারে সহি কোনো হাদিস পাওয়া যায় না, দুর্বল হাদিসের উপরে আমরা অনেক আমল করি। যেমন আমরা যে ওযু করার সময় ঘাড় মাসে করি, ঘাড় মাসে করার সহি কোনো হাদিস নাই, কিন্তু আমরা আমল করি কি করি না? কারণ এটা সহি হাদিস না থাকলেও এটার পক্ষে জঈফ হাদিস আছে। আবার এশার নামাজের আগে চার রাকাত আমরা সুন্নত নামাজ পড়ি না, এই সুন্নত নামাজের পক্ষে কোনো সহি হাদিস নাই, কোনো জঈফ হাদিসও নাই, সহি হাদিস তো নাই নাই, কোনো জঈফ হাদিসও নাই। তারপর আমরা কেন পড়ি? কারণ ইমামগণ ওনারা কিয়াস করেছেন, জোহরের নামাজের পূর্বে আমরা চার রাকাত সুন্নতে মুয়াক্কাদ আদায় করি, এই চার রাকাতের সাথে কিয়াস করে ওনারা এটাকে মুস্তাহাব হিসাবে প্রমাণ করেছেন, যে এশার আগেও যদি কেউ জোহরের নামাজের মতো চার রাকাত আদায় করে তাহলে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের মূলনীতির চারটির একটা হচ্ছে কিয়াস, কোরআন সুন্নাহ এজমা কিয়াস। তো এই যে এশার নামাজের আগে চার রাকাত আমরা যে নামাজটা পড়ি সুন্নত নামাজ, এটা আসলে সুন্নত বা মুস্তাহাব প্রমাণ করার জন্য কোনো হাদিস দেখাইতে পারবেন না। আর ইমামগণ জোহরের নামাজের সুন্নতের সাথে কিয়াস করে ওনারা আমাদেরকে এই নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল কোনো নফল ইবাদত প্রমাণ করার জন্য সহি হাদিসের প্রয়োজন নাই, শুধুমাত্র হালাল হারাম, বেচা কিনা, বিবাহ শাদী তালাক, এই ধরনের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলের জন্য তখন সহি হাদিসের প্রয়োজন, তখন দুর্বল হাদিস দিয়ে এই ব্যাপারে প্রমাণ দেওয়া যাবে না। আর অন্য অন্য ক্ষেত্রে ফাজাইল আমালের ক্ষেত্রে সমস্ত ইমাম একমত যে জঈফ হাদিসের মাধ্যমেও আমল করা যাবে। সুবহানাল্লাহ বলেন না? তা আমি ইবনে মাজাহ শরীফের যে হাদিস আপনাদেরকে কোট করে বলতেছি, এটা অনেকে পরবর্তীতে বলবেন হুজুর এটা তো দুর্বল হাদিস, তো দুর্বল হাদিস হলেও জঈফ হলেও ফাজাইল আমালের ক্ষেত্রে জঈফ হাদিসের উপরে আমল করতে কোনো অসুবিধা নাই। আবার যখন একই ধরনের হাদিস বিভিন্ন সনদে পাওয়া যায়, মনে করেন একই কথা আমিও বলেছি, আমাদের ইমাম সাহেবও বলেছে, আমাদের সভাপতিও বলেছে, আমাদের মুসল্লিরা অনেকে বলে ফেলেছে একই কথা, যখন একই কথা সবার মুখে শোনা যায় তখন এটার নির্ভরযোগ্যতা বেড়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? যখন এরকম দুর্বল হাদিস বিভিন্ন রাওয়ায়েতে পাওয়া যায় তখন দুর্বল হাদিস আর দুর্বল থাকে না, তখন এটা হাসান লি গাইরিহি হয়ে যায়। হাদিসের অনেক প্রকারভেদ আছে, সহি আছে, হাসান আছে, এরপরে আছে জঈফ। তো যখন একই ধরনের রাওয়ায়েত বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, বর্ণনা বিভিন্ন সাহাবা ইকরাম যখন একই জিনিস বর্ণনা করেছেন তখন সেটা আর জঈফ থাকে না, সেটা হাসান হয়ে যায়। তো মাওলানা কায়নাত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুম
ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা নবী যে সাত করেছেন যখন লাইলাতুন নিসফে মিন শাবান আসবে শবে বরাতের রাত আসবে তখন তোমরা রাত্রি জাগ্রত করো রাতব্যাপী ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো সুবহানাল্লাহ বলেন ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মুস্তাগফিরিন ফাগফার লাহু আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু আলা মুবতালা ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলী শোনো এই রাতের ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিব নামাজ থেকে শুরু করে ফজর নামাজ পর্যন্ত আল্লাহ দুনিয়া আসমান থেকে বান্দাদেরকে ডাকতে থাকে কেউ কি আসো আমার কাছে ক্ষমা প্রার্থী আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এরপর আল্লাহ পাক ইরশাদ করেন কেউ কি আছো রিজিক প্রত্যাশী আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব কেউ কি আছো মুসিবতের মধ্যে আমি তোমার মুসিবত দূর করে দেব এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকে যারা বলেন সুবহানাল্লাহ যখন মালিক ভিক্ষা দেয় তখন কি আপনি হাত গুটায় রাখবেন না হাত বাড়ায় রাখবেন মালিক যখন ভিক্ষা দিচ্ছে আপনি হাত বাড়ায় রাখবেন আল্লাহ দেওয়ার কোনো শেষ নাই আল্লাহ পাক এশার নামাজ মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহর বান্দাদের ডাকতে থাকে তো আমরা তো সবসময় আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকের সারা সবসময় দেয় কিন্তু আল্লাহ পাক বিশেষভাবে এই রাতে তার বান্দাদের দিকে তাওয়াজ্জু করে আল্লাহ পাক তার নেক নজর দান করে বান্দা যখন চায় আল্লাহ পাক এই রাতে কাউকে খালি হাতে ফিরায় দেয় না জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আরেকটি হাদিস আপনাদের সামনে আরজ করতে চাই এই হাদিসটা সহি হওয়ার ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য নাই এই হাদিসটা আমরা সুন্নি বলেন আর ওয়াহাবি বলেন সব ধরনের সব মসলকের সব আলেম ওলামা একমত এই হাদিসটা সহিহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন ইন্নাল্লাহ ইয়াত্তালিউ বিলাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার বান্দাদের দিকে দয়ার নজর করে এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং মুশাহিন ব্যতীত সকল বান্দাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে ইমাম বাইহাকি শুআইবুল ঈমানের মধ্যে নকল করেছেন এবং এই হাদিসের বর্ণনাকারী অসংখ্য সাহাবায়ে কেরাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ রাতের সংক্রান্তের হাদিস আরো বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে আটজন নির্ভরযোগ্য সাহাবী তারা এই শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন এবং ১২টি সহিহ হাদিস রয়েছে সুবহানাল্লাহ বলেন শবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিসগুলি হযরত ইমাম ইবনে মাজাহ এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনারা উভয়জন ওনাদের আপন আপন কিতাবের মধ্যে যখন বর্ণনা করেছেন তখন এই শীর্ষক একটা শিরোনাম ওনারা নির্বাচন করেছেন যখন হাদিসের পরিভাষায় বলা হয় যখন কোনো মুহাদ্দিস কোনো হাদিস গ্রন্থের প্রণেতা কোনো বিষয়ে শিরোনাম নির্বাচন করে একটা বইয়ে বিভিন্ন ধরনের শিরোনাম থাকে না বিভিন্ন অধ্যায় থাকে অধ্যায়ের ভিতরে আরো কিছু শিরোনাম থাকে অনুচ্ছেদ থাকে অধ্যায়ের ভিতরে আবার অনুচ্ছেদ থাকে যখন কোনো হাদিসের ইমাম কোনো অনুচ্ছেদ লেখে তখন ওই ইমামের মতামত ওই ইমাম আসলে এই পক্ষে কিনা এটা বোঝার জন্য অনুচ্ছেদ তালাশ করতে হবে যখন কোনো ইমাম কোনো বিষয়ে অনুচ্ছেদ রচনা করে তখন বুঝতে হবে ওই ইমাম এই পক্ষে একমত আছে যারা বলেন না সুবহানাল্লাহ হযরত ইমাম ইবনে মাজাহ ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনারা আপন আপন কিতাবের মধ্যে শবে বরাতের হাদিসগুলি যেখানে এনেছেন সেই জায়গার মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন আর অধ্যায়ের নাম দিয়েছেন মাজাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যতম রজনী সম্পর্কে যে হাদিসগুলি এসেছে সুবহানাল্লাহ বলেন যখন ওনারা এই ধরনের অধ্যায় রচনা করেছেন তার মানে বোঝা গেল এই ধরনের হাদিসের ব্যাপারে ওনাদের কোনো সন্দেহ নাই যদি সন্দেহ থাকতো এই হাদিস কি ওনারা ওনাদের কিতাবের মধ্যে আনতেন নাকি অত বাদ দিয়ে দিতেন সিয়াসিত্তার ছয়টা কিতাবের মধ্যে দুইটা কিতাব একটা ইবনে মাজাহ আর একটা তিরমিজি এই দুটো কিতাবের ভিতরে
শবে বরাত সংক্রান্ত শুধু হাদিস আসে নাই, শবে বরাতের নামে আলাদা অধ্যায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারে হুজুর শবে বরাত তো হাদিসে নাই, শবে বরাত তো হাদিসে নাই। আচ্ছা, অনেক জিনিস হাদিসে সরাসরি নাই কিন্তু আমরা অনেক সময় বলি, যেমন শবে কদর, এটা তো কোরআন হাদিসে নাই। কোরআন শরীফের মধ্যে আছে লাইলাতুল কদর, শবে কদর আছে না লাইলাতুল কদর আছে? লাইলাতুল কদর আছে। কোরআন মধ্যে তো নামাজ নাই, সলাত আছে, রোজা নাই, সিয়াম আছে। তো এরকম করে অনেক ফার্সি ভাষা আমাদের দেশে ব্যবহৃত হয়, যেটা ফার্সিতে আমরা বলে থাকি। তো সব মানে অর্থ হচ্ছে রাত্রি, বরাত মানে হচ্ছে ভাগ্য, অর্থাৎ এই রাতকে বলা হয় ভাগ্য রজনী। কেন ভাগ্য রজনী বলা হয়? কারণ এই আয়াতের ভিতরে এই ব্যাখ্যা পাওয়া যায়, ফিহা ইউফরাকু কুল আমরিন হাকিম, এই রাতে সকল ভালো মন্দর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাতে প্রত্যেক ভালো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এই রাতে সিদ্ধান্ত গৃহীত হয় কে মারা যাবে, কে বিবাহ করবে, কার রিজিক কেমন হবে, কে কোথায় মরবে, এই সমস্ত কিছু ফায়সালা হয় এই রাতে। এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে আমরা তো জানি, যখন আমরা মার গর্বে এসেছি আমাদের বয়স যখন ছিল 4 মাস 120 দিন, 120 দিন বয়সে তখন তো ফেরেশতা এসেছে আর আমাদের হায়াত, মত, বিবাহ, শাদী, রিজিক ইত্যাদি লেখা হয়ে গেছে। তো আমাদের মার পেটের মধ্যে তো একবার লেখা হয়েছে, তাহলে আবার সবে বলতে প্রত্যেক বছর লেখা হয় কেন? এটা অনেকে জানতে চাইতে পারেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাজ আছে, সব ডিপার্টমেন্ট এক না। যেমন কথার কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যখন আমাদের নির্বাচন আসে তখন ভীষণ 2030 সাল পর্যন্ত আমাদের দেশে কি কাজ করা হবে না হবে এটা একটা পরিকল্পনা হয়, কিন্তু এই পরিকল্পনাগুলি কিন্তু মন্ত্রণালয়ের মধ্যে পাঠানো হয় না, এটা প্রধানমন্ত্রীর দপ্তরে থেকে যায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে থাকে। যখন যেখানে যেই মন্ত্রণালয়ের কাজ আসে তখন ওই মন্ত্রণালয়কে ওই কাজের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়। ভীষণ 2030 এটা নির্বাচিত হয়ে গেছে আরও অনেক আগে, নির্বাচনের আগে, কিন্তু মন্ত্রণালয় এখনও কাজের হুকুম পায় নাই। বলেন, মন্ত্রণালয় এখনও কাজের হুকুম পায় নাই কিন্তু এটা পরিকল্পনা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমের মধ্যে আমাদের হায়াত কখন, মৃত্যু কখন, আমাদের রিজিক কতটুকু আছে এটা আল্লাহ পাক বহু আগে জানে। আমাদের জন্মেরও আগে, আমরা যখন রুহের জগতে, আমাদের যখন অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ পাকের এলেমের মধ্যে আমাদের সব ব্যাপারের এলেম আছে না নাই? যখন আমরা মার গর্বে আসছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রূহ উৎকারকারীর যে যে ফেরেশতা আছে তাদের যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের কাছে আমাদের হায়াত মওতের বাজেট আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আর এই বাজেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফেরেশতাকে দেয় নাই, সব এবারাত যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক বছরের যে ফেরেশতারা আমাদের দায়িত্ব পালন করবে এই এক বছরের বাজেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হাতে তুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আবার অনেকে বলতে পারে হুজুর তাহলে এই আয়াত দ্বারা তো সবে কদরকে বোঝানো হয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াতের ব্যাখ্যায় একদল সাহাবায়ে কেরাম বলেছেন এই রাত দ্বারা লাইলাতুল বরাতকে বোঝানো হয় নাই। ভাগ্য রজনী আসলে লাইলাতুল বরাত নয়, ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আমরা এই মতকেও সাপোর্ট করি। এখন বলবেন যে এই মতকে সাপোর্ট করেন, ওই মতকে সাপোর্ট করেন, দুইটা তো বুঝলাম না, দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যখন সংসদের মধ্যে বাজেট দেওয়া হয়, বাজেট দেওয়ার পরে এক মাস যাবত বাজেটের উপরে পর্যালোচনা হয়, এক মাস পর বাজেটটা পাশ হয়, কথা বলেন না ঠিক না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে দায়িত্ব দেয় আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায় সবে বরাতে, আমাদের কি হবে না হবে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয়, কিন্তু এটা কার্যকর হয় সবে কদরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার্যকর হয় কখন? সবে কদরে। ঠিক এটা আমার নিজের বানানো কোনো কথা না, এটা আমি তাফসির থেকে বলতেছি। তাফসির রুহুল মাআনি খুলেন, রুহুল বায়ান খুলেন, তাফসির কুরতুবী খুলেন, তাফসিরে দুরুল মনসুর খুলেন, হযরতে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির ইহায়ে উলুমুদ্দিন খুলেন,
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গুনী এত তালিবিন হলেন সব আপনি বর্ণনা পেয়ে যাবেন হুজুর আলামা হাফেজ মেজালি রহমাতুল্লাহ এর কিতাবগুলি আপনি পড়েন একদম হাওয়ালা সহ দেওয়া আছে দলিল নাম্বার সহ হাদিস নাম্বার সহ দেওয়া আছে এগুলো আমাদের পড়তে হবে বাবা আমরা না পড়েই যেটা আমরা জানি না মনে করি আমাদের জানার বাইরে যা আছে সব মনে হয় মিথ্যা জানার চেষ্টা করা দরকার আছে না নাই জানার কি কোনো শেষ আছে আমাদের বাংলাদেশের এক বক্তা তিন বছর আগে উনি দাদাসে বলেছে সবে বরাত বলতে কোনো রাতের কোনো অস্তিত্ব নাই জোরে বলেন না নাউজুবিল্লাহ জেলখানা থেকে বের হয়ে এখন মাশাআল্লাহ বলতেছে সবে বরাতের পক্ষে 15টা সহিহ হাদিস আছে আলহামদুলিল্লাহ বলেন না আমরা পাইছি 12টা আর উনি পেয়ে গেছে 15টা মানে তিন দানো বেশি পাইছে আমি নাম বলা দরকার নাই আছে না নাই আপনার ইউটিউব ফেসবুকের মধ্যে গাটাগাটি করলে ভিডিওটা পেয়ে যাবেন তার মানে বোঝা গেল আস্তে আস্তে তারা লাইনে আসতেছে আলহামদুলিল্লাহ বলেন না মানে মাঝখানে আমাদের একটু কষ্ট হইছে আর কি এদেরকে লাইনে আনতে আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহি আলাইহি কত কিতাব লিখেছেন কত বয়ান দিয়েছেন কত বাহাস মুনাজারা ডেকেছেন তখন তারা ভয় আসে নাই আলহামদুলিল্লাহ যখন লাল দালানের ভিতরে গেছে আল্লাহ এমনি অটোমেটিক হেদায়েত দিয়ে দিছে তো হেদায়েত পাওয়ার জন্য মাঝে মধ্যে এদেরকে লাল দালানে পাঠাইতে হবে মনে হয় যাই হোক পেয়ার হাজরিন তাহলে এক সময় যারা বলেছিল আমরা সবে বরাত পাই নাই আলহামদুলিল্লাহ তারা এখন পেয়ে গেছে ঠিক কিনা বলে না তো এখন আমি যে কথাগুলি বললাম অনেকে অনেকে মনে করতে পারে এগুলি মনে আমার নিজের বানানো কথা এটা বানানো কথা নয় বাবা মানে না মানে এটা আপনার ব্যাপার আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ আচ্ছা আসেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাজের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি এক রাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বিছনা থেকে হারিয়ে ফেলেছি যখন আমি আমার নবীকে বিছনা মোবারকের মধ্যে পাচ্ছিলাম না তখন আমি তালাশ করতে করতে আমি চলে গেলাম জান্নাতুল বাকি শরীফে দেখলাম আমার দয়াল নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন যারা বলেন না সুবহানাল্লাহ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখার পরেই বললেন কি ব্যাপার আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার তোমার হক নষ্ট করেছে দেখেন এখানে কয়েকটি বিষয় জড়িত এটা জামিয়া তিরমিজির হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন ইমাম ইবনে মাজাও বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রসুল তোমার হক নষ্ট করেছে অর্থাৎ ওই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার কথা আম্মাজান আয়েশার ঘরে আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন নবীজি মনে হয় আমি ঘুমিয়ে যাওয়ার পরে অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন আম্মাজান আয়েশার মনের মধ্যে এই ধরনের একটা ধারণা ছিল নবীজি বলতেছে তুমি কি মনে করো আল্লাহ এবং তার রসুল তোমার হক নষ্ট করেছে এখানে আল্লাহর হক আসলো কর্তৃক আল্লাহর কথা আসলো কর্তৃক গিয়েছেন তো নবীজি বলে না গিয়েছেন কে নবীজি আমাদের আয়েশার ঘরে থাকার কথা কার নবীজির বলে না কার নবীজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলে নাই যে তুমি কি মনে করেছ আল্লাহ রসুল তোমার হক নষ্ট করেছে বরং নবীজি বলেছেন তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রসুল তোমার হক নষ্ট করেছে তার মানে বোঝা গেল আমার রসুলের কাজ এটা আমার রসুলের একার কাজ নয় রসুলের কাজই হচ্ছে আল্লাহর কাজ কথা বলে না ঠিক কি না মাই ইউতি রসুল ফাকদ আতা আল্লাহ যে রসুলকে অনুসরণ করেছে সে আল্লাহকে অনুসরণ করেছে সুবহানাল্লাহ বলেন যাই হোক আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমি আসলেই মনে করেছিলাম যে আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো আয়েশা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লি আকসার মিন আদাদি শাহরি গানামি কালব এই রাত অত্যন্ত মহিমান্বিত রাত এই রাত লাইলাতুন নিসফ মিন শাবান মধ্য শাবানের রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আসমানের মধ্যে নাজিল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বনি কালব গোত্রের মেষের পশম পরিমাণ আল্লাহর বান্দাকে এই রাতে আল্লাহ ক্ষমা করে দেয় কারণ ওই জামানায় বনি কালব গোত্রের মতো এত মেষ কোনো গোত্রের কাছে ছিল না আর ওই মেষের এত বেশি পশম ছিল কোনো মেষের শরীরেও এত বেশি পশম
ছিল না অর্থাৎ বনি কাল গোত্রের এত সংখ্যক মেষ অগণিত এবং তাদের শরীরের মধ্যে অগণিত যে পশম আছে ওই পশমের চাইতে বেশি সংখ্যক গুনাহগার বান্দাকে আল্লাহ পাক এরাতে maaf করে দেয় এই শবে বরাতের কয়েকটি নাম আছে একটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা যেটা সূরা দোকানের মধ্যে এসেছে আরেকটি নাম এসেছে হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসফে মিন শাবান মধ্য শাবানের রাত আরেকটি নাম হচ্ছে লাইলাতুল বারাআত ভাগ্য রজনী আরেকটির নাম হচ্ছে লাইলাতুল সিক অর্থাৎ এই রাত নির্ভরযোগ্য রাত এই রাতে অবশ্যই আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন এখন অনেকে বলতে পারে হুজুর আল্লাহ পাক তো এমনি ক্ষমা করে দিবেন তাহলে ইবাদত কর দরকারটা কি এরকম কিছু অটো পাস করার জন্য অনেকে বসে আছে আছে না না এরকম আচ্ছা করোনা কি প্রত্যেক বছর হইব না যে প্রত্যেক বছর অটো পাস দিবে তো করোনা তো একবারই হইছে এখন প্রত্যেক বছর যদি অটো পাস করার চিন্তায় থাকেন তাহলে তো বুঝতে হবে আপনি একটা ডামির ছাত্র কথা বলেন না ঠিক কিনা তা আল্লাহর নেককার বান্দা যারা তারা তো সময়ের অপেক্ষায় থাকে কখন আল্লাহ ক্ষমা করবে ওই সময় হাতছাড়া করা যাবে না কথা বলেন না ঠিক কিনা আমাদের বাংলাদেশ রেলওয়ে থেকে এখন নতুন একটা সুযোগ দিয়েছে কক্সবাজারে যাওয়ার দেখবেন কক্সবাজার টিকিট ছাড়তে দেরি হয় শেষ হইতে দেরি হয় না মানে যে যেটার জন্য পাগল থাকে এইটা আগে আগে নিয়ে নেয় কথা বলেন না ঠিক কিনা জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে আল্লাহর ক্ষমা চায় যে চায় আল্লাহ আমাকে ক্ষমা করো সে তো অপেক্ষা থাকবে কখন লাইলাতুল বারাত আসবে আর কখন আমি আমার ভিক্ষুকের মতো হাতটা বাড়াই দেবো আল্লাহর দরবারে কথা বলেন না ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময়কে এক এক সময়ের উপর মর্যাদা দিয়েছেন এটা আপনাকে মানতে হবে বাবা সব সময় দোয়া করলে আল্লাহ শুনেন কিন্তু আল্লাহ পাকের সাথ করেছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের কসম করেছেন গভীর রাতের কসম করেছেন অর্থাৎ এই দুইটা সময় মানুষ গাফিল থাকে আর এই দুইটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন যারা বলেন না সুবহানাল্লাহ এবার আল্লাহ পাকের সাথ করেছেন ওয়াল আসর আসরের কসম আসরের সময়টা মানুষ গাফিল থাকে খেলাধুলার মধ্যে থাকে আসরের সময়ে সময় খুবই কম থাকে আল্লাহ পাক ওই সময় কসম করেছেন কারণ ওই সময় দোয়া কবুলের সময় যারা বলেন না সুবহানাল্লাহ প্রত্যেক দিনে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু বিশেষ করে জুমার দিনের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন ঘোষণা করেছেন জুমার দিনকে কথা বলেন না ঠিক কিনা এখন প্রত্যেক দিন জুমার নামাজ পড়লে কি নামাজ হবে নাকি জুমার দিন পড়তে হবে তো জুমার দিনে জুমার নামাজ পড়তে হবে আবার জুমার দিনে একটা বিশেষ আমল আছে আসরের নামাজের পরে দোয়া করেন এই রাত এই দিনে জুমার নামাজ পড়ে সূরা কাহাফের প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা জিনিস এক একটা নির্দিষ্ট সময় আছে না যেমন সালাতুল আউয়াবিন এটা কখন পড়তে হয় মাগরিবের পরে এখন যদি আপনি আসরের পরে পড়া শুরু করেন হবে এটা মাগরিবের পর তো মাগরিবের পরে পড়তে হবে আবার এরকম করে আমরা যেমন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আমার নবী ইরশাদ করেছেন কেউ যদি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন এখন সূরা মুলক পড়ার কথা হচ্ছে রাত্রেবেলা আপনি দিনের বেলা পড়া শুরু করলেন সওয়াব পাবেন কিন্তু ফজিলত যেটা আমার নবী বলেছেন এটা পাওয়া যাবে না ফজরের পরে পড়ার জন্য বলেছেন নবী জি সূরা ইয়াসিন মাগরিবের পরে পড়ার জন্য বলেছেন সূরা ওয়াকিয়া তো প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে একটা পদ্ধতি আছে ঠিক একইভাবে লাইলাতুল বরাতের এই বরকত আল্লাহ পাক অন্য কোনো রাতে রাখে নাই লাইলাতুল বরাতের বরকত যদি পাইতে হয় এই রাতের মধ্যেই তালাশ করতে হবে কথা বলেন না ঠিক কিনা এখন অনেকে আছে এই রাতে মনে করেন আমাদের ভিতরে অনেকে আমরা দেখি বিভিন্ন জায়গায় খালি ঘোরাঘুরি করে কখনো এই মসজিদ কখনো সেই মসজিদ আবার আতশবাজি তো আছেই মনে রাখবেন এগুলি বিলকুল হারাম আতশবাজি ফুটানো এই রাতের পবিত্রতা যারা নষ্ট করবে নিশ্চয়ই এগুলি শয়তানের কাজ কথা বলে না ঠিক কিনা তোমার যদি ঘুমাইতে মনে হয় তুমি ঘুমাইয়া থাকো বাবা তোমাকে কষ্ট করে রাস্তার মধ্যে আসতে হবে না এই রাতে যদি এবাদত করতে না পারো অন্তত গুনাহ করিও না তোমার মাধ্যমে যদি আরেকজন মুসলমানের কষ্ট হয় এমন আতশবাজির শব্দে অনেক ছোট্ট বাচ্চারা হার্ট অ্যাটাক করতে পারে অনেক ছোট্ট বাচ্চারা এটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হার্টের রোগী যারা আছে এদের তো আরও কষ্ট আতশবাজি ফুটানো এটা ইসলামে জায়েজ নাই আবার আমার মা বোনরা যারা হালুয়া রুটি পাকায় একদল লোক আছে হালুয়া রুটির বিরুদ্ধে ফতোয়াবাজি করে আছে না এরকম
হালুয়া রুটি খাওয়া এটা কি হালাল না হারাম? হালাল। এই খাবারটা কি হালাল না হারাম? হালাল। তা হালাল খাবার এই রাতে হারাম কেমনে হবে আমাকে বলেন? অন্য সব রাতে যদি হালাল হয় এই রাতে হারাম কেন? বলে আমাদেরকে তো দেয় না এইজন্য হারাম, কারণ এই রাতে হালুয়া রুটি সুন্নিরা খায়, ওয়াহাবি খায় না। তো সুন্নিরা খায় দিই, কারণ সুন্নিরা যেটাই খায় এটার ভিতরে ফতোয়া। তো মাঝে মধ্যে এদেরকে একটু দিবেন যেন এরা খাইয়া তাই আস্তে আস্তে এরাও সুন্নিয়তের দিকে আসে। পরে হাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তোয়াম, তোমরা মানুষকে সালাম দাও এবং মানুষকে খাবার খাওয়াও। খাবার খাওয়ানো এটা এবাদত, বলেন খাবার খাওয়ানো এটা কি এবাদত? এখন কেউ যদি হালুয়া রুটি পাকায় পাকাক, অসুবিধা কি? কেউ যদি পোলাও পাকায় পাকাবে, কেউ বিরিয়ানি পাকায় পাকাবে, কেউ যদি আপনার অন্য কিছু খাওয়ায় মানুষকে ফল ফুড খাওয়াবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা এই রাতের বিশেষ আমল নয়, কেউ আমরা এটা বিশেষ আমল মনে করে করি না। এটা অন্য রাতে করলে যেমন আল্লাহ সওয়াব দিবে, এই রাতে করলেও সওয়াব দিবে। যেহেতু এই রাতে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়েছেন, সুতরাং এই রাতে যত ধরনের নফল ইবাদত করার পদ্ধতি আছে সব পদ্ধতিতে আমরা ইবাদত করব। কথা বলেন না ঠিক কিনা? দোয়াও একটা পদ্ধতি, নামাজও একটা পদ্ধতি, তাহাজ্জুদের নামাজ আরেকটা পদ্ধতি, কোরআন তেলাওয়াত একটা পদ্ধতি, সদকা খায়রাত একটা পদ্ধতি, দুরূদ সালাম একটা পদ্ধতি, মানুষকে খাবার খাওয়ানো একটা পদ্ধতি, মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও তো একটা ইবাদত। কথা বলেন না ঠিক কিনা? তো যত ধরনের নেক আমল আছে আল্লাহর দুনিয়ার মধ্যে সব নেক আমল দিয়ে আমরা ট্রাই করব যে আমার একটা না একটা আমল তো আল্লাহর পছন্দ হবে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং এই রাতে কাউকে বাধা দিয়ে ইবাদত থেকে বিমুখ করা এটা শয়তানের কাজ, কাউকে ইবাদত থেকে বিমুখ করা উচিত নয়। এই জন্য আমরা যে যেভাবে পারি এই রাতটা আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন।